আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দলকে হারিয়ে এ রাজ্যের ক্ষমতা কোন দল দখল করবে? এককভাবে কি কোনো রাজনৈতিক দল ক্ষমতা দখল করতে পারবে? যদিও ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধভাবে লড়াই করতে চলেছে এবং তারা দাবি করেছে যে আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে এককভাবে ক্ষমতা দখল করবে কংগ্রেস এবং সিপিএমের জোট। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে তিপ্রমতা দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মার একটি বক্তব্যকে কেন্দ্র করে। বিপ্লব বাবুকে বলবেন আরও কিছু সময় অপেক্ষা করার জন্য। এটা ফ্যাক্টর কি না আসল ফ্যাক্টর হবে, মানুষ শেষ রায় দেবে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে। উইদাউট তিপ্রা মথা কোনো রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যে এবার 2023 সালে যে সরকার হতে যাচ্ছে তা হবে জোট সরকার এবং এই জোট সরকারের অন্যতম সমর্থক হবে তিপ্রামতা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে 2023 সালে বিধানসভা নির্বাচনে তিপ্রামতার সমর্থন ছাড়া কোনো সরকার গঠন সম্ভব নয়। অর্থাৎ আগামী সরকার গঠনের ক্ষেত্রে তিপ্রামতাই হবে প্রকৃত কিংমেকার। তিপ্রামতার সমর্থন ছাড়া কোনোভাবেই এই সরকার গঠন সম্ভব হবে না। এই কথা কী কারণে বললেন? এরপর কী রহস্য রয়েছে? তাহলে কি ধরে নেওয়া যায় যে তিপ্রামতা বেশ ভালো সংখ্যক আসন পেতে চলেছে? তিপ্রামতা দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে তিপ্রামতা 15 থেকে 20টি আসন পেতে পারে। এই ম্যাজিক ফিগারকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতি আবর্তিত হবে তেমনটাই জানিয়েছেন অনিমেষ দেববর্মা। কারণ তিপ্রামতা যদি 15 থেকে 20টি আসন লাভ করে তবে বাকি 40টি আসনের মধ্যে কংগ্রেস সিপিএম এবং বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোটের লড়াই হবে। বিজেপি আইপিএফটি বনাম কংগ্রেস সিপিএম এই দুই জোটের লড়াইয়ের মাঝখানে তিপ্রামতা ভালো ফলাফল করবে তেমনটাই ইঙ্গিত দিলেন অনিমেষ দেববর্মা। অনিমেষ দেববর্মার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দলের পতন ঘটতে চলেছে। কিন্তু প্রকৃত ফলাফল কী হবে সেটা নির্ধারিত হবে জনগণের ভোটে। 2023 সালে বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তন হবে নাকি সরকার পরিবর্তন হবে সেটা অনিমেষ দেববর্মার এই বিস্ফোরক বক্তব্য থেকে প্রমাণিত না হলেও অনিমেষ দেববর্মার এই বক্তব্যকে কেন্দ্র করে সারা রাজ্যে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে।